আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি সুরুজ্জামান তোমাদের সাথে আছি পদার্থবিজ্ঞানের আমাদের দুই সালের দেখো দুই হাজার সিলেট বোর্ড দুই হাজার একুশের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের আলোকে উদ্দীপকটা এটা আমি তুলে দিছি সৃজনশীল যে প্রশ্নটা আছে সেটার আমরা এখন সমাধান করব। আশা করি যে তোমরা খুব সহজে এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে এই জাতীয় যতগুলো প্রবলেম রয়েছে আশা করি একটা ভিডিওর মাধ্যমে এইটা এই প্রশ্নটা যদি সলিউশন করো মোটামুটি তোমাদের কাভার হয়ে যাবে তো দেখো সিলেট বোর্ড দুই হাজার যে প্রশ্নটা আসছে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগ প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ দেওয়া আছে এখানে সময় দেওয়া আছে উপরে দেখো সময়টা দেওয়া আছে শূন্য বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ এবং বেগ দেওয়া আছে শূন্য চার আট বারো বারো এবং হচ্ছে ছয় এবং শূন্য এখানে যে বিষয়টা আছে এখন এখানে প্রশ্ন হচ্ছে দেখো ক নাম্বার আমাকে প্রশ্ন চাইছে পর্যায়বিত্ত গতি কাকে বলে তোমরা যারা হচ্ছে এর আগে পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারটি রয়েছে দ্বিতীয় অধ্যায়ের যে প্রাথমিক ধারণাটা রয়েছে যে স্বাভাবিকভাবে সংজ্ঞা এবং ক্ষয়ের প্রশ্ন নিয়ে যে একটু আলোচনা আছে সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা তাহলে তোমাদের জন্য এই যে সূত্রের যে ব্যবহার এটাতেও তুমি সহজেই বুঝতে পারবা যে কোন সূত্র কোথায় ব্যবহার করা হবে তো দেখো আমরা আলোচনা করি পর্যায়বৃত্ত গতি কাকে বলে একটু জিনিস একটু দেখো একটা ফ্যানের পাখা একটা ফ্যানের পাখা যদি ঘুরে তাহলে ঘুরে একটা নির্দিষ্ট সময় পর আবার আসবে যদি ঘড়ির কাটা বলি তাহলে ঘড়ির কাঁটাটা কি করে একটা নির্দিষ্ট সময় পর পর ধরো এক পর পর ঘন্টার কাটা একটা ঘন্টা চেঞ্জ হয় অথবা যদি চব্বিশ পর পর ঘন্টার কাটা কোথায় আসে দেখো বারো ঘরে আসে আবার চব্বিশ ঘন্টা বারো ঘন্টা পর ঘন্টার কাটা বারোটার ঘরে আসে তাহলে আমরা সংজ্ঞা কি দিতে পারি এখানে দেখো পর্যায়বৃত্ত গতি মানে একটা নির্দিষ্ট সময় পর পর ওই নির্দিষ্ট স্থানে আসতে হবে অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর পর ওই একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে তাহলে তার গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি আশা করি তোমরা বুঝতে পারছো এবার ক্ষয়ের প্রশ্ন বলছে কোনো বস্তুর গর্বেক শূন্য হলে গর্বেক শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে একটু দেখো ভালো মতো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো কোনো বস্তুর বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে তাহলে এখন বেগ আর দ্রুতি সম্পর্কে যদি একটু ধারণা লাভ করো তাহলে হচ্ছে দেখো বেগ এখানে গরবেগ বেগ সমান সূত্র হচ্ছে আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে দেখো এখানে গর্বেগ সমান সূত্র কি বেগ সমান সূত্র হচ্ছে স্মরণ ভাগ সময় আবার দ্রুতি সমান সূত্র হচ্ছে কি গড় দ্রুতি গড় দ্রুতির যদি আমরা সংজ্ঞা দেই তাহলে কি তাহলে কী আসতেছে দূরত্ব ভাগ সময় এখন এইখানে আমরা দুইটা সংজ্ঞা যদি এখানে অ্যাডজাস্ট করি তাহলে কি আসতেছে ধরে নাও আমি একটা বৃত্তকে কেন্দ্র করে মনে করো যে এই অবস্থান থেকে যাত্রা শুরু করছি এই অবস্থান থেকে যাত্রা শুরু করছি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে আবার এখানে আসছি দেখো এদিক দিয়ে ঘুরে আবার এখানে আসছি তাহলে দেখো এইখান থেকে যে যাত্রা শুরু করলাম এইখানে ঘুরে 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 আবার এখানে আসছি তার মানে এইখানে যে আসছি তার মানে বলতো এটা তো আমি এই বিন্দুতেই আসছি তার মানে স্বর্ণের মান কত জিরো আর স্মরণের স্মরণ মান নির্দিষ্ট দিকে তো নয় ওইখানেই আসছি তার মানে স্বর্ণের মান জিরো তার মানে জিরো ভাগ সময় আমার ধরে নাও বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগতেই পারে ধরে নাও আমার এখান থেকে আসতে আমার চল্লিশ সেকেন্ড লাগছে বা কত সেকেন্ড লাগছে লাগছে এটাকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কত আসবে জিরো তার মানে আমার গর্বেগ শূন্য হতে পারে নির্দিষ্ট সময় পর গর্বেক আমার শূন্য হতে পারে কিন্তু গর্ব দ্রুতির ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে আমি যেদিক দিয়েই যাই না কেন আমার একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে নির্দিষ্ট যেহেতু দূরত্ব থাকবে একটা সময় ওকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে নির্দিষ্ট দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে এখানে একটা নির্দিষ্ট মান আসবে তার মানে আমরা বলতেই পারি যে গরবেগ যেহেতু স্মরণের উপর নির্ভরশীল স্মরণ যেহেতু শূন্য হয় তাহলে গর্বেগের মানও শূন্য হবে কিন্তু গড় দ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতি দূরত্বের উপর যেহেতু নির্ভরশীল তাহলে দূরত্ব যেহেতু মান নির্দিষ্ট থাকেই কোনো না কোনো মান থাকবেই তাহলে এই একই সময়ে আমার গড় দূরত্ব আমার দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে একটা নির্দিষ্ট মান আসবে কারণ দূরত্ব কখনও শূন্য হয় না আর যেহেতু দূরত্ব শূন্য হয় না একে সময় দ্বারা যদি ভাগ করি তাহলে আমার কি আসবে গড় দ্রুতি আসবে তাহলে এই জন্যই আমরা বলতে পারি যে কোনো বস্তুর গড় আমার শূন্য কারণ স্মরণ শূন্য হয় কিন্তু তোমার এখানে বলছে গড় দ্রুতি শূন্য নাও হতে পারে কারণ দূরত্ব আমার শূন্য একই সে একই সিস্টেমে যদি চলে তাহলে এখানে স্মরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব কখনো শূন্য হয় না আর যেহেতু দূরত্ব শূন্য হয় না তার মানে গড় দ্রুতি শূন্য নাও হতে পারে তাহলে আমরা সুন্দর করে এটা লিখে দিব যে কোনো বস্তু গর্বেগ নির্ভর করে স্মরণের উপর আর স্মরণ যেহেতু শূন্য হতে পারে তাই গর্বেগ শূন্য হতে পারে আবার গড় দ্রুতি নির্ভর করে হচ্ছে দূরত্বের উপর দূরত্ব যেহেতু শূন্য দূরত্বের মান যেহেতু শূন্য হয় না তাই গড় দ্রুতির মানও শূন্য হয় না আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পারছো এবার আমাদের যেটা মেইন টপিক্স এই অধ্যায়ের এই চ্যাপ্টারের ক্ষেত্রে এখানে যে সৃজনশীলের গয়ের প্রশ্নটা আছে সেটা যদি আমরা সলিউশন করি তাহলে দেখো তো কী আসতেছে এখানে বলছে গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ড এখানে দেখো এক মিনিট বিশ সেকেন্ড এ কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো কয় মিনিট বিশ সেকেন্ড এক মিনিট বিশ সেকেন্ড একটু ভালো মতো বোঝার চেষ্টা করো এক মিনিট বিশ সেকেন্ড সমান কত সময় এটা একটু তোমাকে ভাবতে হবে এক মিনিট সমান কয় সেকেন্ড ষাট সেকেন্ড আর এখানে অতিরিক্ত আছে বিশ সেকেন্ড তার মানে কয় সেকেন্ড হচ্ছে মোট হচ্ছে ষাট আর বিশে হচ্ছে আশি সেকেন্ড তার মানে আমাকে আশি সেকেন্ডে মোট দূরত্ব কতটুকু হবে এটা বের করতে বলছে তাহলে আমরা এইখান থেকে মোট দূরত্ব বের করব এইখান থেকে আশি সেকেন্ড পর্যন্ত তো দেখো আশি সেকেন্ড পর্যন্ত যদি বের করি তাহলে এইখানে একটা আমার কোশ্চিন তোমার কাছে সেটা হচ্ছে দেখো তো একটা গাড়ি সর্বোচ্চ কটা বেগে যায় একটা গাড়ি সর্বোচ্চ যদি বেগ যায় তাহলে তিনটা একটা হচ্ছে বেগ বৃদ্ধি পাবে একটা সমবেগে যাবে একটা হচ্ছে আস্তে আস্তে হ্রাস পাবে তার এর বাইরে কখনো কোনো গাড়ি কিন্তু চলবে না তাহলে যদি এর বাইরে কোনো গাড়ি না চলে তাহলে আমাকে অবশ্যই এখানে ভাবতে হবে যে এই তিনটার মধ্যেই এই অধ্যায়ের গতি অধ্যায়ের যাবতীয় ম্যাথ ক্যালকুলেশন যে আছে সেগুলো এটার মধ্যেই সলিউশন হবে তাহলে তাও আমাদের এখানে যদি এই তিনটা জিনিস সম্পর্কে আমরা একটু ভালো ধারণা লাভ করি তাহলে আশা করি যে এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবা তো দেখো এইখানে আমার সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে একটা জিনিস দেখো সময় কখনও চেঞ্জ হয় না এটা আনচেঞ্জেবল এটা নির্দিষ্ট হারে তোমার চেঞ্জ হয় মানে তোমার ইচ্ছে মতো চেঞ্জ হয় না এটা চেঞ্জ হয় একটা নির্দিষ্ট হারে তোমার চেঞ্জ হতেই থাকবে এটা কেউ ব্রেক করে রাখতে পারবে না তাহলে কম বেশি হবে কি বেগ বেগ বৃদ্ধি হইতে পারে হ্রাসও হইতে পারে তাহলে সেক্ষেত্রে একটু দেখো দেখি এখানে দেখো বেগ হয়েছে শূন্যের পরে চার চারের পরে আট আটের পরে বারো তার মানে এইখান থেকে এইখানে বেগটা দেখো দেখি কি আসছে এইখান থেকে এইখানে বেগটা বৃদ্ধি পাইছে যেখানে বৃদ্ধি পায় সেখানে গাড়ির তরণ ঘটে আবারও বলছি যেখানে বেগ বৃদ্ধি পায় যেখানে যে স্থানে বেগটা বৃদ্ধি পাবে বেগটা বৃদ্ধি পাবে সেখানে তরণ ঘটবে আর দেখো এইখান থেকে এইখানে একটু লক্ষ্য করো তো এইখান থেকে এইখানে বেগটা কোনো বৃদ্ধি পাইছে অর্থাৎ ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড যে গাড়িটা গেছে সেখানে কোনো বেগ বৃদ্ধি পায়নি যেহেতু সেখানে গাড়ির বেগ বৃদ্ধি পায়নি তাহলে সেখানে আমার কি তরণ থাকবে না তরণ হয়ে যাবে শূন্য যেহেতু এখানে তরণ হয়ে যাবে শূন্য তার মানে এখানে আমার সমবেগে গাড়িটা যাবে তার মানে এখানে আমরা সমবেগের ক্ষেত্রে সূত্র দিছি এসি ভিটি তো দেখো এখানে আমরা সমবেগের সূত্র লেখে দিছি এ কোয়াল ভিটি সমবেগে যদি গাড়ি যায় এই যে গাড়িটার এখানে বেগটা বৃদ্ধিও হচ্ছে না হ্রাসও হচ্ছে না অর্থাৎ কত সেকেন্ড দেখো এই যে আশি থেকে ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগ বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও হচ্ছে না একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে এটাকে বলা হয় সমবেগ তো সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো এসি কোয়ালভিটি আর যদি গাড়িটা তরণে যায় অর্থাৎ গাড়িটার বেগ বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাইলে সূত্র ইউজ করবো এটা আবার যদি হ্রাস পায় তাহলে এটা আমরা মোটামুটি একটা জিনিস তোমাদের এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা সহজ করে দেয় আমরা মোটামুটি আরেকটা সূত্র ইউজ করব। তবে এই যে হচ্ছে ম্যাটটা সলিউশনের ক্ষেত্রে এই দুইটা সূত্র হলে আমার হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে অনেকেই কোশ্চিন করতে পারে স্যার এখানে তো আরও সূত্র আছে চারটা সমীকরণের মধ্যে আপনি আমি লিখছি হচ্ছে কয়টা দেখো দেখি দুইটা সমীকরণ লিখছি এখন সমীকরণ দিয়ে আমরা যখন সলিউশন করব তখন একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে আমরা ম্যাথ ম্যাথ সলিউশন যে কোনো ফিজিক্সের ক্ষেত্রে যখন ম্যাথ সলিউশন করব তখন এইটা জিনিস খেয়াল রাখবো যে একটা গাড়ি এই অধ্যায়ের ক্ষেত্রে একটা গাড়ি কয়টা ভাবে চাইতে পারে তিনটা ভাবে তাহলে তিনটা ভাবের ক্ষেত্রে এইটাই সূত্র হবে এই সূত্র দিয়ে কিন্তু আমরা সকল ম্যাথ করার চেষ্টা করব তুমি দেখো এই এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে তোমরা এই সূত্রের মাধ্যমেই তুমি খুব সহজে সলিউশন করতে পারবা তো আশা করি বুঝতে পারবা খুব সহজে তো দেখো এইখান থেকে গাড়িটার বেগ এই পর্যন্ত বৃদ্ধি পাইছে বেগ বৃদ্ধির একটা বিষয় আছে বৃদ্ধিটা তোমার একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাইছে না সেক্ষেত্রে দেখাচ্ছে এক জায়গায় কম বৃদ্ধি পাইছে এক জায়গায় বেশি বৃদ্ধি পাইছে সেটা হতে পারে কিন্তু এখানে দেখো শূন্যের পরে চার চারের পরে আট আটের পরে বারো তার মানে চার চার করে বাড়ছে তার মানে নির্দিষ্ট হারে বেগটা বৃদ্ধি পাইছে সেক্ষেত্রে তরণ আমার নির্দিষ্ট তো এখন দেখো এক্ষেত্রে আমার এখানে যদি আমি সলিউশন করি ম্যাটটাকে তাহলে এখানে একটু লক্ষ্য করো আমার প্রথম এখানে আমি একবারে করতে পারবো না এক তোমার হচ্ছে গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ আশি সেকেন্ড কিন্তু একবারে বের করতে পারবো না কারণ এইখানে আমার গাড়িটা একভাবে গেছে এইখানে আমার গাড়িটা একভাবে গেছে তার মানে আশি সেকেন্ড তাহলে বের হয়ে যাবে এইটা এই প্রথম শূন্য থেকে ষাট সেকেন্ড পর্যন্ত গাড়িটা তরণে গেছে আবার ষাট থেকে আশি সেকেন্ডে গাড়িটা আবার কিসে গেছে বলো তো ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে তাহলে দুইটা বেগ দিয়ে কিন্তু আমরা এটা সলিউশন করবো দুইটা মানে দুই রকম হচ্ছে পদ্ধতি এখানে ইউজ করতে হবে তো প্রথম দেখো প্রথম কয় সেকেন্ড ষাট সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগটা শুধু বৃদ্ধিই পাইছে তাহলে এখন দেখো আমরা লিখব গ নাম্বার সলিউশনে দেখো প্রথম ষাট সেকেন্ডে গাড়িটির গাড়িটির অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি বের করি তাহলে তো এখানে যেহেতু দুইটা আমি দূরত্ব বের করব দুইবার তো প্রথমটাকে আমরা এস ওয়ান দ্বারা প্রকাশ করি ঠিক আছে একটা জিনিস সেখানে তোমাকে ক্লিয়ার করছি একটু আগেই যে গাড়িটার যদি ত্বরণ ঘটে তাহলে এই সূত্র আর যদি গাড়িটার কোনো বেগ বৃদ্ধিও না পায় রাশও না পায় তাহলে এই সূত্র ইউজ করবো হচ্ছে নিচেরটা তো দেখো এক্ষেত্রে এ সিকোয়াল সূত্র কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা যদি হয় তাহলে একটু আমরা সাইড নোটের দিকে যাই তাহলে দেখো তো এই বস্তু এই গাড়িটার আদিবেগ কত ছিল জিরো মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বেগের একক এখন দেখো সময় আচ্ছা এইখানে সময় কয় সেকেন্ডে আমরা বাইর করতেছি ষাট সেকেন্ডে বের করতেছি ঠিক আছে এখন যেহেতু ষাট সেকেন্ডে বের করতেছি এই ক্ষেত্রে দেখো এখানে গাড়িটার কিন্তু তরণটা একটু লক্ষ্য করো ভালো মতো কারণ এই কোশ্চিনটা বুঝতে পারলেই কিন্তু অনেক ম্যাথ তোমার সল্যুশন হয়ে যাবে ষাট সেকেন্ড আমরা এই সময়টা এখানে ইউজ করি আর এইখানে তরণ নির্ণয়ের ক্ষেত্রে আমার একটা সময় ব্যবহার করা হবে তো দেখো এখানে আমরা আপাতত এইটুক রাখি এইটুকুর ক্ষেত্রে এইটা সময় আমি ইউজ করবো এটা টিটা ডিরেক্টলি আমরা এখান থেকে বসাবো এটা মনে রাখবা তাহলে তোমার জন্য ম্যাথ করার অনেক সুবিধা হবে এখন তুমি বলো তুমি এখান থেকে এখানে তরণ এখান থেকে এটার তরণ এখান থেকে এটার তরণ একই তুমি এটুকের যা বাইর করবা তরণ এখান থেকে তরণ তাই আসবে এখান থেকে তরণ তাই আসবে আমি একটু সাইডে করে দেখাচ্ছি তরণটা কীভাবে আসছে সে একটু ভালো মতো বুঝো সেটা হচ্ছে দেখো ভিটা তুমি কত নিচ্ছো দেখো ভিটা আমি যদি ফোর নিই শেষ বেগ যদি আমি ফোর মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান নেই যেহেতু বেগ একই হারে বৃদ্ধি পাইছে তাহলে হচ্ছে সময়টা এই যে ফোর যখন বেগ নিলাম এখানে সময় কয় সেকেন্ড লাগছিল বিশ সেকেন্ড তার মানে তরণ আসবে ভি মাইনাস ইউ বাই টি এটা আমাদের তরণ নির্ণয়ের একটাই সূত্র তো দেখো ভি এর মান কত ভি এর মান যখন ফোর আর আদিবেগ কত ছিল জিরো ভি বেগ যখন চার হয়েছে তখন সময় লাগছে কয় সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো তো কত আসতেছে এখানে আমাদের যদি ক্যালকুলেশন হয় তাহলে এখানে আমরা ফোর বাই কত দিতে পারি টোয়েন্টি তাহলে কত আসে ফোর বাই ফোর ভাগ হচ্ছে টোয়েন্টি তাহলে কত আসলো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মিটার সেকেন্ড ইনভার্স দেখো তরণের একক হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আমরা তরণটা বের করে নিয়েছি এখন এখানে যদি আমরা মানটা বসাই তাহলে অনেকেই বলতে পারে স্যার আমি এই ফোর দিয়ে করব না তুমি এটা দিয়ে করো এইট দিয়ে করো দেখো যদি আমি এখানে এইট দিই তাহলে এখানে আসবে এইট তাহলে এইট যখন নিছ দেখো আমি এখানে করে দিচ্ছি অঙ্কটা একটু পরে করি তাহলে এই ইকোয়াল টু ভি মাইনাস ইউ বাই এইখানে দেখো যখন তুমি এইট নিছো তখন সময় কয় সেকেন্ড লাগছে চল্লিশ আদিবেগ তো আমার জিরো নির্দিষ্টই আছে তার মানে তুমি এইটা দিয়ে এটা দিয়েও করতে পারো কিন্তু সমস্যা নেই তার মানে এই দুইটা দিয়ে যদি করো আমি একটু মিশাই দিই এখানে দেখো যদি তুমি আমি প্রথমে এই দুইটা দিয়ে করছি তুমি এই দুইটা দিয়ে যদি তরণ বের করো দেখো একই আসবে কীভাবে আসে দেখো শেষ বেগ হচ্ছে আমার যখন কত এইট তখন আদিবেগ হচ্ছে আমার কত ফোর তখন আমার সময় কতটুকু দেখো তো এইখান থেকে এইখানে গেছে তার মানে এই যে বিশ সেকেন্ড তো আগেরই ছিল চল্লিশ পর্যন্ত গেছে তাহলে কয় সেকেন্ড লাগছে বিশ সেকেন্ড তাহলে মাইনাস করো দেখো তো ফোর বাই কত টোয়েন্টি তাহলে কত আসলো দেখো ফোর বাই টোয়েন্টি এটাই আসবে জিরো পয়েন্ট টু মিটার সেকেন্ড ইনভার্স টু ঠিক আছে আবার যদি তুমি মনে করো না স্যার আমি এইভাবে করব না এই এইখান থেকে এইখানে করব। তাহলে এটা যদি করো তাহলে কত আসছে দেখো তো শেষ বেগ হচ্ছে এইট এইট দিলাম তাহলে এইখান থেকে নিছো আদিবেগ কত জিরো তাহলে আদিবেগ তুমি দাও হচ্ছে জিরো এখন সময় কয় সেকেন্ড লাগছে দেখো এইখান থেকে এইখানে যাইতে সময় লাগছে হচ্ছে চল্লিশ সেকেন্ড তাহলে এখানে তুমি চল্লিশ দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে এখানে এইট বাই কত ফোরটি ফোরটি যদি ভাগ করি তাহলে এটাই আসবে ঠিক আছে তুমি ক্যালকুলেশন করে দেখো এটাই আসবে এখন তুমি বলতে পারো স্যার আমি পুরোটা দিয়ে করব তো পুরোটা দিয়ে করো তাহলে পুরোটা এই পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে তাহলে এখানে যদি আদিবেগ আমি শূন্য ধরি আদিবেগ যদি আমি শূন্য ধরি তাহলে শেষ বেগ কত বারো তাহলে এখানে হবে বারো আচ্ছা বলো তো এই বারো পর্যন্ত বেগ যখন বৃদ্ধি হলো তখন সময় কয় সেকেন্ড লাগছে ষাট তাহলে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড যদি লাগে তাহলে এখানে ষাট বসাও তাহলে হচ্ছে বারো ভাগ হচ্ছে কত সিক্সটি তাহলে বারো ভাগ সিক্সটি করলে জিরো পয়েন্ট টু আছে দেখো আমরা এইখান থেকে যখন তরণটা একই হারে বৃদ্ধি পাবে তুমি যেইখানে বাইর করো তুমি এইখান থেকে এটাও বাইর করতে পারো কোনো সমস্যা নেই তার এটা আদিবেগ ধরো এটা শেষ বেগ ধরো তখন সময় হচ্ছে বিশ সেকেন্ড এটা বারো থেকে যদি আট বাদ তাহলে হচ্ছে চার চার যদি হয় তাহলে ষাট থেকে চল্লিশ বাদ দো তাহলে আরও বিশ সেকেন্ড তাহলে চারকে বিশ দ্বারা ভাগ করলে এটাই আসে তুমি যে কোনো স্থান থেকে বের করতে পারো এটা কিন্তু মেইন টপিক্স এইখানে যদি তুমি একটু ক্যালকুলেশন বা একটু মিস্টেক করো তাহলে কিন্তু পুরো ম্যাটটাই তোমার এটা ভুল হয়ে যাবে তো দেখো এরপরে দেখো আমরা একটু পরবর্তী অংশটা একটু ক্যালকুলেশন করি তাহলে এটা মিশে দিচ্ছি তো আমাদের প্রথম কয় সেকেন্ডে বাইর করতেছি প্রথম ষাট সেকেন্ডে তাহলে ষাট সেকেন্ডে যদি বাইর করি আদিবেগ আমার শূন্য কয় সেকেন্ডে ষাট সেকেন্ডে আমরা বলছি এই সময়টা এখানে ইউজ করব। আর এইখানে যে সময়টা আছে সেটা তরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি তো দেখো প্লাস হাফ এর মান আমার কত এর মান দেখো কত বাইর করছি জিরো পয়েন্ট টু ইন্টু টি স্কোয়ার আচ্ছা বলো তো টি এর মান কত টি এর মান ষাট সাইটের উপর কি আছে আমার স্কোয়ার এখানে একটু তোমরা দেখে নিবা এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে একটু ভালো মতো দেখো দেখি এখানে আসতেছে প্রথম অবস্থায় আসতেছে হচ্ছে আমার জিরো এটার সাথে এটা গুন করলে আসবে জিরো প্লাস এখানে সাইডের উপরে স্কোয়ার করলে ছত্রিশশো অর্থাৎ সিক্সটি ইন্টু হচ্ছে ছত্রিশশো ছত্রিশশোর সাথে জিরো পয়েন্ট টু গুণ করো তাহলে গুণন হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু ইন্টু হচ্ছে কত হাফ ইন্টু হচ্ছে ইন্টু সরি এটা দেখো এটার সাথে এটা গুণ করলে ছত্রিশের সাথে জিরো পয়েন্ট টু গুণ করলে আসে সাতশো বিশ সাতশো বিশকে দুই দ্বারা ভাগ করো ভাগ হচ্ছে ভাগ হচ্ছে টু তাহলে কত আসতেছে দেখো তিনশো ষাট তাহলে তিনশো ষাট ওকে তাহলে এসওয়ান ইকুয়াল টু কত আসলো তিনশো ষাট মিটার ঠিক আছে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো এখন দেখো আমাকে এক মিনিট এক মিনিট বিশ সেকেন্ড দেখো এক মিনিট বিশ সেকেন্ড আমরা এক মিনিটে কিন্তু বের করে ফেলছি অলরেডি তাহলে আরও বিশ সেকেন্ড আছে তাহলে দেখো তো এই যে এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড পর্যন্ত আমার বের করার শেষ এই পর্যন্ত শেষ এখন পরবর্তী আর কয়ে কয় সেকেন্ড লাগবে আমার তাহলে এক মিনিট বিশ সেকেন্ড হবে তার মানে বিশ সেকেন্ডে এইখানে দেখো তো আশি থেকে দুই ষাট বাদ দিয়ে এখানে বিশ সেকেন্ড আর এই বিশ সেকেন্ডে গাড়িটা দেখো তো কীভাবে গেছে তার বেগটা দেখো বারো বারো বৃদ্ধি পাইছে হ্রাস পাইছে কোনোটাই কিন্তু পায়নি অর্থাৎ বৃদ্ধিও পায়নি হ্রাসও পায়নি তার মানে কিভাবে গেছে সমবেগে গেছে তাহলে সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা দেখো পরবর্তী কয় সেকেন্ড গেছে একটু দেখো তো পরবর্তী পরবর্তী দেখো আমার দরকার হচ্ছে এক মিনিট ষাট সেকেন্ড সরি এক মিনিট বিশ সেকেন্ড তার মানে আরও বিশ সেকেন্ড লাগবে পরবর্তী বিশ সেকেন্ড এ অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার কত আসবে দেখো দেখি অতিক্রান্ত দূরত্ব আসবে এটাকে এস টু দ্বারা প্রকাশ করি দেখো বেগটা বৃদ্ধিও পাইনি রাশি পায়নি যেহেতু বৃদ্ধিও পাইনি রাশও পায়নি তার মানে সম্ভব হয়ে গেছে তাহলে আমরা দিব হচ্ছে এসিকুয়াল ভিটি দেখো এখানে লিখে দিছি এস ইকুয়াল কী হবে ভিটি এস ইকুয়াল যদি ভিটি হয় তাহলে এখন দেখো এখানে আমরা সময় তো বলেই দিছি এখানে কত টোয়েন্টি বিশ সেকেন্ডে বাইর করতেছি আর এখানে দেখো ভি এর মানটা কত কত বেগে যাচ্ছিল এখান থেকে এই পর্যন্ত দেখো একটা নির্দিষ্ট বেগ সেটা কত টুয়েলভ তাহলে এখানে ভি এর মান টুয়েলভ মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ওকে তাহলে এখানে টুয়েলভ দিলাম তাহলে এটা দুই গুণ করি বারো দুগুণ আর চব্বিশ আর এখানে একটা শূন্য আছে শূন্য এত মিটার তাহলে এখন দেখো আমরা যদি এখানে লিখি যে তাহলে অতএব সাইড যোগ হচ্ছে বিশ ইকুয়াল কত সেকেন্ড এইটটি সেকেন্ড বা এক মিনিট কয় সেকেন্ড বিশ সেকেন্ড এ অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমি দিই তাহলে কত আসতেছে দেখো এটাকে এস দ্বারা প্রকাশ করি তাহলে এস ওয়ান প্লাস এস টু এস ওয়ান প্লাস এস টু দেখো তো এস ওয়ানের মান কত এস ওয়ানের মান হচ্ছে তিনশো ষাট এখানে আমি এস ওয়ানের মান বসাইলাম তিনশো ষাট মাঝখানে আছে প্লাস এখানে এস টু এর মান কত এস টু এর মান হচ্ছে দেখো এস টু এর মান হচ্ছে দুশো চল্লিশ দুইশো চল্লিশ আমরা যদি যোগ করি তাহলে কত আসতেছে দেখো তো এখানে শূন্য আর এখানে আসতেছে কত শূন্য এখানে আসতেছে সিক্স সিক্স হান্ড্রেড মিটার তার মানে আমাকে যে গাড়িটার দূরত্ব বের করতে বলছে দেখো সেই দূরত্বটা হচ্ছে দেখো আবারও দেখো এই এক মিনিট কয় সেকেন্ড বিশ সেকেন্ড তার মানে এখানে আমি লিখে দিছি ষাট যোগ বিশ সেকেন্ড বের করলাম তাহলে এইটি সেকেন্ড যাকে আমরা ভাঙ্গায় লিখতে পারি এক মিনিট বিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান প্লাস এস টু ইকুয়াল থ্রি সিক্সটি প্লাস টু ফোরটি ইকুয়াল সিক্স হান্ড্রেড মিটার আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো এখানে কয়েকটা ক্যালকুলেশন আছে যেটা তোমাকে বারবার বলে দিবে যে তোমার ম্যাথটাকে কীভাবে সলিউশন করতে হবে তুমি যদি তরণ না বুঝো তুমি যদি সমবেক না বুঝো তুমি যদি মন্দনটা মন্দন কত করে কমতেছে বা বাড়তেছে এটা না বুঝো তাহলে কখনোই তুমি এই ম্যাথটাকে সলিউশন করতে পারবে না তো দেখো এরপরে এরপরে আমার ঘয়ের যে প্রশ্নটা বলছে একটু দেখো ঘয়ের কি প্রশ্ন বলছে একটু লক্ষ্য করো যে প্রশ্নটা আছে সেটা নিয়ে যদি আলোচনা করি কি বলছে এখানে ভালো মতো দেখো এখানে বলছে উদ্দীপকের ভিত্তিতে বেগ সময় লেখচিত্র তো আমরা একটু লেখচিত্র আঁকি লেখচিত্রের জন্য এক পাশে আমরা দিচ্ছি হচ্ছে এখানে আমি আঁকে দিচ্ছি তো এক পাশে দিচ্ছি হচ্ছে এটা সময় সময় সবসময় বৃদ্ধি পায় এর নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে এ কখনো কমবে না বাড়বে না এ নির্দিষ্ট হারে শুধু বৃদ্ধিই পারবে আর এর বাড়তি যে হবে বা বৃদ্ধি যে পাবে সেটা কখনোই মানে কমতে দেখা যাবে না বা সমানভাবে বাড়বে না এ নির্দিষ্ট আরেক শুধু বৃদ্ধি পাবে এর কমবে না তো দেখো এখানে আমাদের জিরো এখানে আছে এক্স এটা হচ্ছে এক্স প্রাইম এটা ভূমি বরাবর আর ওয়াই এখানে দিলাম হচ্ছে ওয়াই প্রাইম এই ওয়াই প্রাইম বরাবর বা ওয়াই ড্যাশ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমরা নিচ্ছি হচ্ছে বেগ যার একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান আমরা বেগ দিয়ে দিলাম এখন এদিকে যদি আমি সমানে সময় নেই সময় কত কত করে বাড়ছে বিশ বিশ করে তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে বিশ এখানে দিলাম হচ্ছে চল্লিশ এখানে দিলাম হচ্ছে ষাট এখানে দিচ্ছি হচ্ছে এখানে এককটা দিয়ে দিই হ্যাঁ এত সেকেন্ড তাহলে এখন দেখো এখানে এইট্টি আর কত আছে এখানে হানড্রেড আর এখানে আছে হচ্ছে একশো বিশ তাহলে একশো বিশ ওকে তাহলে এখন দেখো এখানে যদি আমরা লেখো চিত্রটা আঁকি তাহলে কী আসতেছে এই পাশে আমরা বেকটা দিই বেগটা সর্বোচ্চ বেগ কত আছে এইট টুয়েলভ সর্বোচ্চ বেগ টুয়েলভ তার মানে এখানে আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে ফোর ফোরের পরে আমরা একটু দুই দুই করে বাড়াই যেহেতু শেষের দিকে দুই করে বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে তার মানে এখানে আমরা দিচ্ছি টু এখানে দিই আমরা হচ্ছে টু এখানে দিলাম হচ্ছে ফোর এখানে দিলাম হচ্ছে সিক্স এখানে দিলাম এইট এখানে দিলাম টেন এখানে দিলাম হচ্ছে টুয়েলভ এখন দেখো এখানে যে বেগের যে ব্যাখ্যাটা বিশ্লেষণ যদি আমরা করি তাহলে কি আসতেছে গাড়িটার আমরা একটু হিসাবটা করি কিভাবে গাড়িটার বেগটা বৃদ্ধি পাচ্ছে বা সমবেগে যাচ্ছে আমরা একটু দেখি তো দেখো এখানে বিশ সেকেন্ডে গাড়িটার বেগ কত দেখো বিশ সেকেন্ডে এই যে বিশ সেকেন্ডে গাড়িটার বেগ কত ফোর বিশ সেকেন্ডে গাড়িটার বেগ হচ্ছে ফোর যদি ফোর হয় তাহলে এদিক দিয়ে যদি আমার ফোর ফোর হয় এদিক দিয়ে যদি টোয়েন্টি সেকেন্ড হয় তাহলে এখানে মিলিত হচ্ছে দেখো পরবর্তীটা কত হচ্ছে তোমার বেগ যখন চল্লিশ সেকেন্ড হলে তখন বেগটা হলো এইট তাহলে এখানে চল্লিশ সেকেন্ড এখানে বেগটা আসলো কত এইট যদি এইট আসে তাহলে এরকম হচ্ছে তো দেখো এরকম হইলো তো এটা যদি হয় তারপর ষাট সেকেন্ডে বেগটা কত দেখো টুয়েলভ তাহলে ষাট সেকেন্ডে আমরা বেগটা নিলাম হচ্ছে টুয়েলভ ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো বেগটা শুধু আমার কি পাচ্ছে এগুলো আমরা মিশিয়ে দিচ্ছি হ্যাঁ যখন আমরা ম্যাথ করব। তখন এটা তোমাদের বোঝানোর জন্য এই রেখাগুলো আছে তোমরা একটু সুন্দর করে আঁকবা কারটার সাথে কারটা কানেক্টেড এখানে যদি আমরা বিন্দুগুলো নেই তাহলে বিন্দুগুলো আসতেছে এরকম বেগটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা ধরে নেই ও এটা ও ধরে নেই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এখন সি বিন্দুতে আসার পর একটু ভালো মতো দেখো তো সি বিন্দুতে আসার পর বেগটা দেখো তো বৃদ্ধি পাইছে এখানে দেখো কয় সেকেন্ড যখন আমি ষাট সেকেন্ডে আসলাম এই ষাট সেকেন্ডে যখন আসছি তখন বেগটা আসছে কত টুয়েলভ এটা আমার সোজা রেখা আসছে টুয়েলভ এখন দেখো এখানে টুয়েলভ আসলো আশি সেকেন্ডে বেগটা কত দেখো তো এই আশি সেকেন্ডে বেগটা হচ্ছে টুয়েলভ তার মানে এদিক দিয়ে যদি আশি সেকেন্ড যায় আর এদিক দিয়ে যদি টুয়েলভ বেগটা হয় তাহলে এখানে মিলিত হবে এটা ডি বিন্দু তার মানে এইখান থেকে এইটুকু আমার বেগটা দেখো সম্ভব হয়ে গেছে আবার দেখো আমরা এখানে যদি করি তার মানে পরবর্তী হচ্ছে হান্ড্রেড সেকেন্ডে বেগটা হচ্ছে কত সিক্স তার মানে এখানে দেখো হানড্রেড সেকেন্ডে বেগটা হচ্ছে সিক্স তার মানে আমার এখানে আসতেছে বেগটা হ্রাস পায় যাচ্ছে ঠিক আছে যদি হ্রাস পায় তাহলে কি আসতেছে দেখো আমি একটু ছোট করে আসছি এখানে আসলো এটা হচ্ছে ই বিন্দু দিলাম আবার দেখো এখানে একশো বিশ সেকেন্ড তার মানে একশো বিশ সেকেন্ড বেগটা কত জিরো তার মানে জিরো বেগ তো এখানে আছে তার মানে এখানে বেগটা আসবে কত জিরো এখানে আমার কত আসলো তাহলে এটা হচ্ছে ই এফ তাহলে এখানে যদি আমি ব্যাখ্যাটা করি তাহলে কেমন ব্যাখ্যাটা আসতেছে দেখো চিত্রটা আরও সুন্দর হবে যদি তোমরা এই মাপগুলো একটু ঠিক নাও এখানে আমি মানে হাতে আঁকছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু মাপ কম বেশি হতে পারে আহ সেক্ষেত্রে তোমরা হচ্ছে এখানে অবশ্যই সেই জায়গাটা একটু ক্লিয়ার করে নিবা তো দেখো আমার বেগ এখানে আছে সময় এপাশে আছে বেগ তাহলে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করলে আমরা দেখতে পাই যে প্রথম কয় সেকেন্ড পর্যন্ত এই যে ষাট সেকেন্ড পর্যন্ত বেগটা কী পাইছে এখানে যদি আমি ডট ডট দিয়ে দিই এখানে যদি আমি ডট ডট দিয়ে দিই এখানে যদি আমি ডট ডট দিই এটা যদি ডট ডট দিই এটা যদি ডট ডট দিই তাহলে এরকম আসতেছে তো এটা ডট ডট তোমরা দিবা না আমি জাস্ট দেখানোর জন্য বা বোঝানোর জন্য দিচ্ছি তোমরা শুধু চিত্র আঁকবা বেগ বনাম সময় লেখচিত্র হয়ে গেছে লেখাচিত্র থেকে দেখা যায় যে প্রথম ষাট সেকেন্ডে গাড়িটা যখন ও এ বি সি তার মানে এখানে আমরা লিখতে পারি রেখায় রেখায় গাড়িটির গাড়িটির তরণ ঘটেছে ঘটেছে তো তরণ ঘটেছে যেহেতু তার মানে ত্বরণ ঘটেছে আমরা তরণটা বেগ বের করি এখানে বেগটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ও বি সি রেখায় গাড়িটির তরণ ঘটেছে কেন তরণ ঘটেছে গাড়িটার বেগ যেহেতু আমার কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তার মানে তরণ ঘটেছে তার মানে তরণটা আমরা দেখি এখানে তার মানে এখানে যদি তরণ আমরা দেখি তাহলে তরণ এই ইকোয়াল টু কী আসতেছে ভি মাইনাস ইউ বাই টি একটু ভালো মতো দেখো তো ভি মাইনাস ইউ যদি আমরা করি একটু লক্ষ্য করো ভি এর মান এখানে শেষ বেগ এটা আদিবেগ এটা এখানে আদিবেগ কত ছিল আমার জিরো আর শেষ বেগ কত দেখো এখানে শেষ বেগ কত বারো তাহলে টুয়েলভ মাইনাস হচ্ছে জিরো বাই দেখো কয় সেকেন্ড ষাট সেকেন্ড তার মানে এটাকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কত আসে টুয়েলভ বাই কত সিক্সটি ইকুয়াল টু কত জিরো পয়েন্ট টু মিটার সেকেন্ড ইনভার্স টু তার মানে এখানে দেখো এই রেখাটাতে গাড়িটির তরণ ঘটেছে আবার দেখো এবার আমরা সিডি রেখায় সিডি রেখায় রেখায় গাড়িটির গাড়িটির তরণ তরণ শূন্য তোমরা এখানে আরেকটু লিখতে পারো সিডি রেখায় গাড়িটি সম্ভব হয়ে গেছে যে কারণে গাড়িটির তরণ শূন্য তো গাড়িটির যেহেতু তরণ শূন্য আমরা তরণটা বের করি তাহলে তরণ এ ইকুয়াল টু আমার সু কেন শূন্য হলে দেখো তো এইটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে বেগ যে কোনো গাড়ির ক্ষেত্রে এটা যদি আদিবেগ হয় এটা যদি তার শেষ বেগ হয় তাহলে এটা তার আদিবেগ এটা এখন বেগ তাহলে আদিবেগ কত টুয়েলভ তার মানে আমরা সূত্র দিই ভি মাইনাস ইউ বাই কত টি তার মানে আদিবেগ শেষবেগ কত টুয়েলভ দেখো এটা যদি আমরা আদিবেগ ধরি এটা যদি আমরা শেষ বেগ এটা আদিবেগ এটা শেষবেগ যদি হয় তার মানে আদিবেগ শেষবেগ তার মানে আদিবেগ আমার কত টুয়েলভ শেষবেগ কত আমার টুয়েলভ তার মানে টুয়েলভ মাইনাস টুয়েলভ দেখো হতো কয় সেকেন্ড এখান থেকে এখানে গেছে কয় সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে বিশ সেকেন্ড যদি হয় তার মানে জিরো ভাগ কত বিশ তাহলে কত আসলো দেখো কত আসতেছে শূন্য মিটার সেকেন্ড ইনভার্স টু তার মানে এখানে দেখো সিডি রেখায় গাড়িটি যেহেতু সমবেগে গেছে তাই এর তরণ কত হয়েছে শূন্য অর্থাৎ সিডি রেখায় গাড়িটির তরণ নেই আবার দেখো লাস্ট ওয়ান দেখো ডিই রেখায় একটা নির্দিষ্ট রেখায় আছে রেখা থাকলেই আমার হচ্ছে একবারই তরণ তুমি বের করবা কিন্তু সেটা যদি আঁকা রেখা হয় তাহলে বিভিন্ন স্থানে তোমাকে আলাদা আলাদা করে বের করতে হবে তাহলে এখন দেখো ডিইএফ রেখায় তাহলে ডি এফ রেখায় রেখায় গাড়িটির গাড়িটির বন্ধন ঘটেছে মন্দন ঘটেছে তাহলে মন্দন বের করি আমরা মন্দন কী হবে এই একই সূত্র ভি মাইনাস ইউ আমরা যদি এখানে মান বসাই দেখতো এটা হচ্ছে আদিবেগ এটা এইটার ক্ষেত্রে এখান থেকে শুরু করছি এটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে শেষবেগ তাহলে আদিবেগ আমার কত ছিল দেখতো আদিবেগ আমার ছিল কত টুয়েলভ আদিবেগ ছিল টুয়েলভ আর শেষবেগ কত দেখো তো শূন্য ভূমিতে স্পর্শ করলেই বেগের মান জিরো কারণ বেগ তো উপরের দিকে যাবে নাহলে একটু নিচের দিকে নামবে আর ভূমি স্পর্শ করলেই তার বেগটা হয়ে যাবে কি শূন্য তাহলে এখন দেখো এখানে শেষ বেগ আমার শূন্য তো দেখো একশো বিশ সেকেন্ডে শূন্য এমনিও দেওয়া আছে আচ্ছা দেখো তো এইখান থেকে সি থেকে ডি এ পর্যন্ত ডি থেকে এ পর্যন্ত আসতে কত সময় লাগছে আশি থেকে একশো বিশ তার মানে কয় সেকেন্ড চল্লিশ সেকেন্ড তাহলে চল্লিশ ইকুয়াল টু টুয়েলভ বাই কত ফোরটি ইকুয়াল কত আসে দেখো টুয়েলভ বাই ফোরটি যদি আমরা করি তাহলে টুয়েলভ ভাগ ফোরটি তাহলে কত আসতেছে এখানে আসতেছে জিরো পয়েন্ট থ্রি এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি এইখানে একটা প্রশ্ন আছে এখানে আমি টু মিস্টেক করছি সেটা হচ্ছে আমরা এখানে দেখো এটা যদি আমরা আদিবেগ ধরি এটা শেষ বেগ তার মানে আমরা ভি আগে দিছি তার মানে কি শেষ বেগ জিরো আদিবেগ হচ্ছে টুয়েলভ তার মানে এটা যদি ক্যালকুলেশন করি মাইনাস তার মানে মাইনাস টুয়েলভ এখন মাইনাস টুয়েলভকে যদি ফোরটি দ্বারা ভাগ করি টুয়েলভকে যদি আমরা ফোরটি দ্বারা ভাগ করি তাহলে কত আসে দেখো মাইনাস জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ এটা মিটার সেকেন্ড ইনবাস টু এই যে মাইনাস আসার কারণে আমরা বুঝবো যে সেখানে কি ঘটেছে মন্দন ঘটেছে অর্থাৎ মন্দন যদি কথাটা উল্লেখ করো তাহলে মাইনাস নেওয়ার দরকার নেই কারণ মন্দন মানেই মাইনাস ঠিক আছে এখানেও তরণ ঘটেছে যদি তরণ উল্লেখ করো তাহলে মাইনাস মানটা ইউজ করবা ঠিক আছে তাহলে দেখো ডি এফ রেখায় গাড়িটির কি ঘটেছে মন্দন ঘটেছে আর মন্দনটা আসছে জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার সেকেন্ড ইনভাস টু তার মানে এখানে দেখলাম গাড়িটার রেখা যদি আমার উপরের দিকে যায় বেগ সময় লেখে চিত্র অঙ্কন করলে রেখা যদি উপরের দিকে যায় তার মানে তার তরণ ঘটবে ধনাত্মক মান আসবে তরণের মান ধনাত্মক আসবে আর যদি গাড়িটা এই ভূমির সাথে সমান্তরালে যায় দেখো সমান্তরালে আছে ভূমির সাথে যদি সমান্তরালে যায় তাহলে তার বে তরণ সর্বদাই অর্থাৎ বেগ সমবেগ থাকে তার তরণটা সর্বদাই কি দেখো আদিবেগ বেগ সমান তার মানে সমবেগে যাচ্ছে তার মানে তার তরণটা হয়ে যাবে কি শূন্য আর লাস্ট ওয়ানে হচ্ছে দেখো উপর থেকে নিচে নামতেছে রেখাটা তার মানে এটা আদিবেগ এটা হচ্ছে শেষ বেগ তার মানে আদিবেগ হচ্ছে টুয়েলভ এই যে টুয়েলভ দিসি আর শেষ বেগ হচ্ছে জিরো তারা এটা মাইনাস করলে আর কয় সেকেন্ড দেখো তো এটা হচ্ছে তোমার চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড তার মানে এখানে একটা জিনিস যে ক্যালকুলেশন করে আসলো যে রেখা যদি নিচের দিকে আসে রেখা যদি নিচের দিকে আসে সেই ক্ষেত্রে তরণ থাকবে কিন্তু সেটা তরণ হবে ঋণাত্মক তার মানে মন্দন ঘটবে তার মানে একটা রেখায় বা একটা চিত্রের মধ্যে গাড়িটার কটা বেগ থাকতে পারে সর্বোচ্চ তিনটা এর বাইরে কখনোই কোনো বেগ আসবে না বা এর বেগ নাই কারণ একটা গাড়ি এর চাইতে অন্য কোনো পদ্ধতিতে চলতে পারে না তোমরা ম্যাথ গুলো যখন সলিউশন করবা তখন বিভিন্ন জায়গার অ্যাঙ্গেলটা তুমি বোঝার চেষ্টা করবা এই কিছু যদি প্র্যাকটিস করো কিছু প্রশ্ন যদি তুমি বারবার বারবার প্র্যাকটিস করো একদিনে কিন্তু হবে না আমরা অনেকেই ভাবি যে আসলে একদিনে সব সলিউশন করব। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের সরকার কিন্তু দুই বছর সিলেবাস দিত না একটা ফিজিক্স মানে বই সলিউশন করার জন্য যতটুকু দিছে তোমার চিন্তা ভাবনা ওরা চিন্তা ভাবনা করেই দিছে যে একটা স্টুডেন্টকে তার এই বইটা শেষ করতে গেলে কতটুকু সময় লাগবে এটা তোমার বুঝতে হবে আর তুমি সবসময় একটা জিনিস চিন্তা করবো যে ম্যাথটা তুমি সলিউশন করলা ওই ম্যাথের কোন কোন টপিক্সটা তোমার ইম্পর্টেন্স এবং ওই ওই টপিক্সটা তোমার পরবর্তী কোন কোন ম্যাথের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো এটা তোমায় বুঝতে হবে তাহলে দেখো এখানে এইখান থেকে এই পর্যন্ত গাড়িটার তরণ ঘটছে এখানে সমবেক ছিল এখানে মন্দন ছিল এখন দেখো তরণ ঘটার যে হারটা ছিল সেটা জিরো পয়েন্ট টু আর মন্দন ঘটার যে হারটা ছিল সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এই জন্যে তাড়াতাড়ি কিন্তু গাড়িটা থেমে গেছে আর তরণের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাইছে এই জন্যে তুমি যখন চিত্র আঁকবা এখানে বর্ণনা দিবা জাস্ট একটু বর্ণা দিবা তারপরে এটুকু লিখবা কি এখানে তোমার প্রশ্নটা ছিল এরকম উদ্দীপকের ভিত্তিতে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো এই যে আমি চিত্রটা আঁকছি এরপরে বলছে গাড়িটির বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করো তার মানে এখানে আমরা শুধু এই কথাগুলো লিখবো এটা চিত্র আঁকার পরে যে এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর হচ্ছে আমার সময় এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর বেগ নিয়ে লেখচিত্র অঙ্কন করি সেক্ষেত্রে ও একটি আমি যে রেখাটি পাই সেই রেখার মধ্যে ও এ সি রেখায় গাড়িটির তরণ ঘটেছে সেই ত্বরণটা তুমি ক্যালকুলেশন করবা সিডি রেখায় দেখো সিডি রেখায় সমবেগে গেছে তো সমবেগের ক্যালকুলেশন করবা এবং এফ রেখায় গাড়িটির মন্দন ঘটেছে মন্দনটা ক্যালকুলেশন করবা অর্থাৎ গাড়িটির বিভিন্ন অবস্থা এখানে ব্যাখ্যা করা হয়েছে আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো এবং ফিজিক্সের ক্ষেত্রে বা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে একটা আলাদা আলাদাভাবে তুমি হচ্ছে সলিউশন করার চেষ্টা করবা তাহলে তুমি দেখবা যে সব মিলায় এই অধ্যায়ের ক্ষেত্রে তিনটা বিষয় তোমার উল্লেখ আসবে সেটা হচ্ছে তরণ একটা সমবেগ একটা মন্দন আশা করি তোমরা এর পরবর্তী ম্যাথগুলা খুব সহজে বুঝতে পারবা ইনশাআল্লাহ ধন্যবাদ